হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী শারমিন রহমান, অস্ট্রিয়া ভিয়েনা থেকে সন্ধ্যার সংবাদ শিরোনাম পড়ছি। আজ 13 মার্চ 2019 সাল। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন প্লিজ। সন্ধ্যার সংবাদ শিরোনাম পড়ছি প্রথমেই প্রথম আলো। 31 মার্চের মধ্যে আবার নির্বাচনের দাবি নুরুলের। বাংলাদেশে বোয়িং 737 ম্যাক্স চলাচল করে না। বড় এক দলের নির্বাচন বয়কটে ভোটার আসেনি সিইসি। 3 দিনের মধ্যে পূর্ণ তফসিলের দাবি। স্প্যানিশ সাম্রাজ্যের সূচনা করা গার্দিওলাই এখন শেষ দেখছেন। হোটেল বিলই 150 কোটি টাকা। বন্ধ হয়ে যাবে সব প্রেক্ষাগৃহ। সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠিত হবে আশা শিক্ষামন্ত্রীর। শিশুকে ফেলেই উড়লেন মা অতঃপর। সূচক কমল, লেনদেন বেড়েছে ডিএসইতে। রোনালদো জীবন্ত ফুটবল ঈশ্বর। ছাত্র রাজনীতিতে নতুন ধারা। আইসিইউ থেকে কেবিনে ওবায়দুল কাদের। রুহুল মমতাদের ট্যাগ করে মোদি টুইট। শুভ রহস্যময় হাসির আড়ালে। ইত্তেফাক, স্কুল ছাত্রী মুন্নি হত্যা, খুনি ইয়াহিয়াকে মৃত্যুদণ্ডাদেশ। খুলনায় ব্যাংকে আগুন, দগ্ধ এক। শাহজালালে 5 কেজি স্বর্ণসহ 2 চীনা নাগরিক আটক। গ্রিল খুলে ঘুমন্ত মা বাবার বিছানা থেকে শিশু চুরি, আটক 4 সারা দেশ। শিশুদের শিক্ষার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়, প্রধানমন্ত্রী জাতীয়। ঢাকা কলকাতা লঞ্চ সার্ভিস চালু হচ্ছে 29 মার্চ। পরিবেশ অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব। ভারতের সিনেমা নিষিদ্ধ করে বিপাকে পাকিস্তান। সিরিয়া 3000 IS জিহাদির আত্মসমর্পণ। কয়লা খনি দুর্নীতি মামলা, খালেদা সহ 10 জনের চার্জ শুনানি 9 এপ্রিল আদালত। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রথম দিনের ভোট গ্রহণ চলছে। একক প্রার্থীর নির্বাচনে ডক্টর কোরিয়ার ভোট পড়েছে 99.99%। বিশ্ব সংবাদ, ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে 6 শিক্ষার্থীর আমরণ অনশন। বাংলাদেশে বোয়িং 737 ম্যাক্স বিমান ব্যবহারের নিষেধাজ্ঞা। হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিসে সুযোগ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। ইনকিলাব, শরণখোলায় আলোচিত মাদক ব্যবসায়ী রাফসান জনি গ্রেফতার। যশোরের বাঘার পাড়ায় বিদ্যালয় বন্ধ রেখে নির্বাচনী কর্মী সভা। ইটোকে নতুন প্রধান আঞ্চলিক কর্মকর্তা ভিজেন্দ্রন। ময়মনসিংহ আদালত এলাকায় স্বামীকে মারপিট, স্ত্রীর বিরুদ্ধে মামলা। ময়মনসিংহে স্ত্রী হত্যা মামলার স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। মাস্টার্স ভর্তির আবেদনের সময় বৃদ্ধি। অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু 30 মার্চ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ। সুনামগঞ্জে স্কুল ছাত্রী মুন্নি হত্যার মামলার আসামির এহিয়ার ফাঁসির আদেশ। কৌশলী জামায়াত বিএনপির কার্যকলাপে সন্তুষ্ট আওয়ামী লীগ। যুগান্তর, ডাকসু নির্বাচন বাতিলে 3 দিনের আল্টিমেটাম নূরদের। 31 মার্চের মধ্যে আবারও ডাকসুতে ভোট চাই ভিপি নূর। শিক্ষার্থীরা না চাইলে শপথ নয় ভিপি নূর। পূর্ণ নির্বাচনের কোনো সুযোগ নেই ভিসি। নূরের নেতৃত্বে ভিসির কার্যালয়ের 11 সদস্যের প্রতিনিধি দল। পূর্ণ ভোট দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল 5 প্যানেলের। ডাকসুতে পূর্ণ নির্বাচন দাবি করছি নূর। আমি অবশ্যই শপথ নেব নূর। আমি ওই লোকের সঙ্গে ছবি তুলব না, শোভনকে ভিপি প্রার্থী অরণি। ডাকসু পূর্ণ নির্বাচনের দাবিতে অনশনে যোগ দিলেন আরও শিক্ষার্থী। যেভাবে ডাকসুর দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিতরা। একদিনেই 4 সুরে কথা বলেন ভিপি নূর। ডাকসু নির্বাচন রোকেয়া হলে চলছে বিক্ষোভ ভিডিও। ছাত্রলীগের মুখে মধু, অন্তরে বিষ। ভয় ও সংকীর্ণতা ভেঙে সত্যটা প্রকাশ করো নূরকে, ছাত্রলীগের সাবেক সভাপতি। সন্ধ্যার সংবাদ শিরোনাম শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।